মেসির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে পিএসজি, খেলবেন আগামীকাল থেকেই। অনুমতি ছাড়া সৌদি আরবে যাওয়ায় লিওনাল মেসিকে দুই সপ্তাহ নিষেধাজ্ঞা দিয়েছিল পিএসজি। এই সময় পিএসজির দুই ম্যাচ মিস করার কথা ছিল তার। 21 মে আর্জার বিপক্ষের ম্যাচ দিয়ে মাঠে ফেরার কথা ছিল মেসির। তবে ক্লাবের কাছে ক্ষমা চাওয়ায় নিষিদ্ধাজ্ঞা থেকে মুক্তি মিলেছে আর্জেন্টিনার অধিনায়কের। আগামীকাল লিগ আর্চার ম্যাচে আজাক্সিওর বিপক্ষে মাঠে নামবেন মেসি, নিশ্চিত করেছে পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের। মূলত মেসি যে আজাক্সিওর বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরবেন সে সম্ভাবনা আগেই ছিল। সৌদি আরব সফর নিয়ে ভিডিও বার্তায় লিওনাল মেসি ক্ষমা চাওয়ার পর কি তাহলে একটু নমনীয় হয়েছে পিএসজি? গত সোমবার পিএসজি হয়ে অনুশীলনে যোগ দেন মেসি। আজ সংবাদ সম্মেলনে আগামীকাল ম্যাচে মেসি খেলার নিশ্চিত করেছে গালতিয়ার। বলেছেন, মেসির সঙ্গে আমার কথা হয়েছে, সে অনুপ্রাণিত, দৃঢ় প্রতিজ্ঞ, পিএসজির হয়ে শিরোপা জিততে চায়। আগামীকাল ম্যাচে সে শুরু থেকেই থাকছে। গত 30 এপ্রিল লরিয়ার বিপক্ষের ম্যাচের পর পরিবার সহ সৌদি আরবে চলে যান মেসি। অনুমতি ছাড়া মেসি সেই সৌদি আরব সফর নিয়ে ফুটবল বিশ্বে ঝড় বয়ে যায়। সৌদি আরবে পর্যটন দূত হিসেবে এই সফর ছিল মেসির পূর্ব নির্ধারিত। স্বাভাবিকভাবেই ম্যাচের পর দিন বিশ্রামের কথা থাকে ফুটবলারদের। তবে লরিয়ার বিপক্ষের ম্যাচ পিএসজি হেরে যাওয়ার পর কোচ ক্রিস্তোফ গালতিয়ার পরদিনই অনুশীলন রেখেছিলেন, কিন্তু সৌদি আরব চলে যাওয়াতে মেসি সেই অনুশীলনে যোগ দিতে পারেননি। এমনকি শোনা যাচ্ছিল মেসির সঙ্গে নতুন কোনো চুক্তি না করারও সিদ্ধান্ত নিয়েছিল পিএসজি। এই গুঞ্জন কতটা সত্য তা নিশ্চিত করা যায়নি এখনও।